এই বেদব প্লাবান সব এগুলো নিয়ে চলে আসছি সরেতে আজকে। তো আজকে হচ্ছে ব্লগটা একটু অন্যরকম, এত সুন্দর হচ্ছে নদীর লোকেশন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস মাই নিউ ভিডিও। তো আজকে হচ্ছে আমি আছি শেষগঞ্জ যমুনার চরে। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি হচ্ছে একটা চরে চলে আসছি, শেষগঞ্জ চরে। পিছনেই হচ্ছে যমুনা নদী, আমি আপনাদের দেখাবো। দেখেন এটা হচ্ছে চর, এগুলো হচ্ছে কেশে, তারপর হচ্ছে আপনাদের ঝাউ গাছ। এই দেখেন এগুলো ঝাউ গাছ, অনেক সুন্দর ঝাউ গাছগুলো। তো আজকে ভিডিওটা একটু অন্যরকমভাবে আমি করেছি, শুধু আপনাদের সুন্দর কিছু দেখানোর জন্য। তো আমি হচ্ছে যমুনা নদীতে এখন চলে যাব। আমি হচ্ছে চরের ভিতর দিয়ে হচ্ছে চলে যাচ্ছি যমুনা নদীর। তো নদীটা হচ্ছে অনেক সুন্দর। তো আমি দেখাচ্ছি ওই যে আমার পিছনে হচ্ছে যমুনা নদী, এটা যমুনা নদী, এটা হচ্ছে একটা চর, এটা হচ্ছে বিশাল এক চর। সো চরটা হচ্ছে অনেক সুন্দর একটা, দেখেন এত সুন্দর চর আমি আগে কখনো দেখি নাই, বাট ফার্স্ট টাইম হচ্ছে এই চরে আমি চলে আসলাম। তো আমার অবস্থা খুবই খারাপ, আমি আসছি হচ্ছে মাছ মারার জন্য, আমার ভাই বাদের অনেকগুলো চলে আসছে। তো দেখেন আমি আপনাদের হচ্ছে আজকে দেখাবো যে কীভাবে হচ্ছে যমুনা নদীতে আমরা মাছ মারি। তো দেখেন ওই যে আমার ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে নদী, ওই যে নদী, ওই যে হচ্ছে আমার ভাইয়েরা ওইদিকে চলে গেছে। তো আমি হচ্ছে আপনাদের আজকে দেখাবো। তো এত সুন্দর চর আমি আগে কখনো দেখি নাই। দর্শক বন্ধুরা, যদি আপনারা ঘুরতে এখানে আসতে চান তো হচ্ছে আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই আপনাদের লোকেশনটা বলে দেব যেটা এটা কোন জায়গা। এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ এক নম্বর চায়নাবাদ থেকে তার পূর্ব পাশে একটা চর আছে, সেই চরের হচ্ছে এটা এই লোকেশনটা। তো অনেকে এখানে দেখা যায় ফ্যামিলি নিয়ে আসে, অনেকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে, সো হচ্ছে অনেকে রিলেটিভ আত্মীয় স্বজন নিয়ে ঘুরতে আসে এখানে। তো এখানে মনে করেন যে অনেকেই সৌন্দর্যপূর্ণ কিছু দেখার জন্য এখানে চলে আসে। তো এই হচ্ছে আমার এক পাটপার ভাই, দেখেন মাছ মারতেছে বেদবের মতো, এমন একটা কাঁচা দিছে যেটা বলার মতো না। এই বেদব প্লাবান সব এগুলো নিয়ে চলে আসছি চরেতে আজকে। তো আজকে হচ্ছে ব্লগটা একটু অন্যরকম, বাট যমুনা নদী এটা একটা বাংলাদেশের মধ্যে নাম করা একটা নদী, অনেকগুলো নৌকা এখানে থেকে রাখছে, ধরা হচ্ছে রাতের বেলায় মাছ মারে এখান থেকে, অনেকটা ভালো লাগছে। তো কী বলবো, যদি আপনারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সো অনেক সুন্দর একটা, আমি হচ্ছে আপনাদের পিছন ক্যামেরাতে দেখাচ্ছি, দেখেন এত সুন্দর হচ্ছে নদীর লোকেশন, যেটা ভাষায় প্রকাশ করতে নয়। এটা হচ্ছে যমুনা নদী, এ দেখেন বিশাল বড় নদী এটা হচ্ছে। এই নদীতে অনেক মাছ আছে, অনেক রকমের মাছ আছে এখানে, বাট আমি হচ্ছে ফার্স্ট টাইম এখানে চলে আসছি, আমার মামার বাড়িতে ঘুরতে আসছি। এটা হচ্ছে যমুনা নদী, এটা হচ্ছে চর, এই যে এটা হচ্ছে চর, আমি হচ্ছে চর আপনাদের দেখাচ্ছি, যদিও আমার ফোনের চার্জ নাই, আমি চরটা দেখাচ্ছি। এই যে আমার এক ভাই মাছ মারছে এখানে, দেখেন এই যে পাল্লার মধ্যে অনেকগুলো মাছ মারছে। ওই এক পাট তার ভাই দেখেন বেশি বানিয়ে মধ্যে নেমে গেছে, দেখেন কাঁচা দিয়ে পোলা মানে গোসল করতেছে। তো আমি আপনাদের হচ্ছে শুধু সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য হচ্ছে আজকে আমি ব্লগটা করতেছি। তো সবাই হচ্ছে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, অবশ্যই বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। দেখেন অনেক ভালো লাগতেছে এত সুন্দর নদীতে এসে। যদি আপনারা আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা কমেন্টে জানাবেন, আমি ঠিকানা বলে দেওয়ার চেষ্টা করব। কারণ এত সুন্দর জায়গা কেউ মনে হয় কখনো দেখে নাই, পানিতে এই যে কত সুন্দরভাবে নেমে চলে আসছে আপনার হচ্ছে পানি, দেখেন খুব সুন্দর একটা জায়গা। তো আশা করি সবার কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে, সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের দোয়ায় আমি ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছি। আমি হচ্ছে নতুন ইউটিউবার। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।